70 ফুট উপরেই ছিল আলো, ছিল জীবন। আলোয় ফেরা হলো না মাহির, জীবনের আলো দেখতে পেল না পাঁচ বছরের ছোট্ট জীবন। প্রতি মিনিটে লড়াই আর অপেক্ষা। 70 ফুট গভীর গর্তে পড়া ছোট্ট মেয়ে মাহিকে উদ্ধার করা গেল। উদ্ধারের চেষ্টায় হাত লাগিয়েছিলেন সেনাবাহিনীর জওয়ান, পুলিশ, দমকল, গুড়গাঁওয়ের র্যাপিড মেট্রোরেল কর্মী ও স্থানীয়রা। 86 ঘণ্টা পরে রবিবার দুপুরে অবশেষে মাহিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পাঠানো হয় মানেসারের ইএসআই হাসপাতালে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার গভীর রাতে গুড়গাঁওয়ের খো গ্রামে বাড়ির সামনেই 70 ফুট গভীর গর্তে পড়ে যায় ছোট্ট মাহি। কুয়ো তৈরির জন্য ওই গর্ত খোঁড়া হয়েছিল, বোঝানো হয়নি। উদ্ধার কাজ শুরু হয় শুক্রবার থেকে। নলের সাহায্যে গর্তের মধ্যে পাঠানো হতে থাকে অক্সিজেন। পাশে সমান্তরাল আরও একটি গর্ত খোঁড়া হয়। হাজারো চেষ্টার পর এদিন মাহির কাছে পৌঁছয় উদ্ধারকারী দল। অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 2006 সালে এই হরিয়ানিরই কুরুক্ষেত্রর এক গ্রামে মাহির মতোই 50 ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল 6 বছরের প্রিন্স। সেবারও একইভাবে সেনা নামিয়ে সুড়ঙ্গ খুঁড়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছিল সেনাবাহিনী। প্রিন্স জীবনে ফিরে এসেছে। প্রিন্স থেকে মাহি 2006 থেকে 2012 এই 6 বছরে বেশ কয়েকবার একই রকমের ঘটনা ঘটেছে। বেশ কয়েকবার মরণকূপেই হারিয়ে গিয়েছে শৈশব। 2009 সালে সুপ্রিম কোর্ট সব রাজ্যকে নির্দেশ দিয়েছিল অব্যবহৃত খোলা মুখ কুয়োগুলো দ্রুত বন্ধ করা হোক, কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও পরিস্থিতি যে বদলায়নি, মাহির মৃত্যু সেটাই প্রমাণ করে দিল। এবিপি আনন্দ।